প্রথমে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সাথে জাতীয় জান নেতা, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা শুরু করছি। আমরা জাতির পিতার যে স্বপ্ন সমৃদ্ধ সোনার বাংলা, সেটি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এখানে কাজ করে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন 2041 সালের মধ্যে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, তার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এখানে আমরা যে মূলত যে প্রথম প্রথম কাজগুলো করি, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মুজিব বর্ষে এই দেশে কেউ ভূমিহীন বা গৃহহীন থাকবে না। সে মোতাবেক আমরা এই উপজেলায় যত ভূমিহীন এবং গৃহহীন আছে তাদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে তাদেরকে গৃহের ব্যবস্থা করে দিচ্ছি। এটি হচ্ছে প্রথম আমাদের কাজ। এরপর আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা এই উপজেলায়, এটি রক্ষার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমরা কাজ করছি শিক্ষার মান উন্নয়নের জন্য। এখানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং একটি সরকারি কলেজ আছে। এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষার্থীরা যাতে মানসম্পন্ন শিক্ষা পায়, সেটির জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরা কাজ করছি স্যানিটেশন নিয়ে, প্রত্যেকটি বাড়িতে যাতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন পায়, বিশুদ্ধ পানীয় জল পায়, সেটির জন্য আমরা কাজ করছি। আমরা কাজ করছি আমাদের যে গ্রামীণ অবকাঠামো সেটি সংস্কার করে দেবে। গ্রামীণ রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, কবরখানা ইত্যাদি ইত্যাদি যে সংস্কার এবং মেরামত, এগুলো যাতে ভালোভাবে থাকে সেগুলো আমরা জন্য কাজ করছি। আমরা জানেন যে ইন্দ্রকেলী উপজেলাটি একটি কৃষি প্রধান এলাকা, অতএব কৃষির উন্নয়নে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ এই তিনটিকে একসাথে করে আমরা কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন বা দূরীকরণ, সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপর আছে গুরুত্বপূর্ণ একটি মৌলিক অধিকার, যে স্বাস্থ্য। এখানকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, মাতৃ এবং কিশোরী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। এরপর আসছে আমরা ক্রীড়াঙ্গনে এই যুব সমাজ যাতে বিপথে না যায়, মাদক শক্তির দিকে না যায়, তার জন্য আমরা নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন করছি। বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক, ক্লাব ভিত্তিক, এলাকা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আমরা খেলাধুলার আয়োজন করছি, এবং ক্রীড়া এবং সংস্কৃতিমূলক সাংস্কৃতিক অন্যান্য কার্যক্রম গ্রহণ করে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। এরপর এটি আপনারা জানেন যে তিন দিক থেকে নদী বিস্তৃত একটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি উপজেলা ইন্দ্রকেলী। এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে পর্যটন স্পট, নদীর তীরে, পানগুচ্ছ নদীর তীরে আমরা নাম দিয়েছি শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট, সেটি নির্মাণ করছি, যাতে করে এখানে অনেক মানুষ বেড়াতে আসে, ঘুরতে আসে এবং ইন্দ্রকেলী সম্পর্কে, পিরোজপুর সম্পর্কে জানতে পারে। এটি একই সাথে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র দূরীকরণে একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এইভাবে সরকার যখন যে সময়ে যে কাজটি আমাদেরকে দিচ্ছে, আমরা গুরুত্ব সহকারে এবং আমাদের সর্বোচ্চ আন্তরিকতা এবং শ্রম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বা নিরলসভাবে সরকারি কর্মচারীরা কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা।